আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। আফিফ হোসেন ধ্রুব 23 বলে 3টি 4 আর 2টি ছক্কায় খেলেছিলেন 37 রানের একটা ঝড় ইনিংস। তারপরেও 15 ওভার শেষে 108 রান ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোর্ডে। 20 ওভার শেষে সেই রান দাঁড়িয়েছে 6 উইকেট 168, সেটা সাকিবের বরিশালের বিপক্ষে। শেষ 5 ওভারে কুর্তিস ক্যাশফারের ব্যাটে ঝড় 60 রান যোগ করেছিল চট্টগ্রামের বোর্ডে। এরই মধ্যে 19তম ওভারে কামরুল ইসলাম রাব্বিকে 16 আর শেষ ওভারে সাকিব আল হাসানের বলে 18 রান তুলেছে চট্টগ্রামের ব্যাটাররা। তাই তো জিততে হলে ফরচুন বরিশালকে করতে হতো 169 রান। আর এমন রানের টার্গেটে খেলতে নেমে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের পক্ষ থেকে নেমেছিলেন এনামুল হক বিজয় এবং সাইফ হাসান। আজকে সাইফ হাসান করেছেন 9 বলে 10 আর সাকিব আল হাসান করেছেন 6 বলে 2। অন্যদিকে মাঠে একটা বলও ফেস না করে আউট হয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেটা হচ্ছে নিহাদুজ্জামানের বলে স্ট্যাম্পিং করেছেন ইরফান শুক্কুর। অন্যদিকে চতুরঙ্গ ডি সিলভা বলার মতো তেমন কিছুই করতে পারেনি, শেষ দিকে ইফতিকার আহমেদ ম্যাচটা ধরে খেলার চেষ্টা করেছেন। বলা বাহুল্য যে এই ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়। 50 বলে 78 রানের জ্বলজ্বলে এক পারফরমেন্স করেছেন। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল এনামুল হক বিজয়ের ব্যাট যেন খোলা তরবারি চালাচ্ছেন সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বলারদের উপর। প্রায় 150-এর অধিক স্ট্রাইক রেটে আজ তিনি ব্যাটিং করেছেন, শুভকামনা রইল তার জন্য। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।